কনমেবল অঞ্চলের ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে কাল ভোরে আলাদা ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। ভোর ছয়টায় বুয়েন্স এইরেসে বলিভিয়াকে আতিথেয়তা দেবে টেবিলের শীর্ষস্থান দখলে রেখা আলবি সেলেস্তারা। আর সকাল পৌনে সাতটায় মানে গারেঞ্চায় পেরুর মুখোমুখি হবে সেলেসাওরা। ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে কনমেবল অঞ্চলে থেমেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার একচেটি আধিপত্য। তবে ঠিকই টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে আলবিসেলেস্তেরা। চিলিকে 3-0 গোলে হারানোর পর কলম্বিয়ার বিপক্ষে 2-1 গোলে হেরে গেছে তারা, আর সবশেষ ভেনিজুয়েলার সাথে করেছে 1-1 গোলে ড্র। 9 ম্যাচে তাদের ঝুলিতে 19 পয়েন্ট। বিশ্বকাপ বাছাই পর্বের সবশেষ 20 ম্যাচে মোটে 8 গোল হজম করেছে আর্জেন্টিনা। তবে স্ক্যালোনির ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই ডিফেন্স লাইন, কেননা সবশেষ 5 ম্যাচে মোটে 2টি জয় পেয়েছে তারা। বলিভিয়ার বিপক্ষে অবশ্য আলবি সেলেস্তেদের অনুপ্রেরণা যোগাচ্ছে পরিসংখ্যান। নিজেদের মাঠে এই দলটার বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে 11 দেখায় 10 বারই জিতেছে তারা, ড্র করেছে মোটে 1টা। 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বলিভিয়ার বিপক্ষে স্টার্টিং ইলেভেনেই থাকবেন দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি। আক্রমণে তার সঙ্গী হবেন আলভারেজ ও লাউতারো মার্টিনেজ। সেন্টার ব্যাকে স্ক্যালোনির ভরসা থাকছে ওতামেন্দি ও রোমেরোর ওপর। এদিকে বাছাই পর্বে এখনও ধুঁকছে ব্রাজিল। সবশেষ ম্যাচে জয় পেলেও 5 ম্যাচে তারা হেরেছে 3টা। 9 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে সেলেসাওরা রয়েছে টেবিলের চারে। এরই মধ্যে ভিনি রদ্রিগোদের দলে চান না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট, যা পেরুর বিপক্ষে ম্যাচের আগে জন্ম দিয়েছে নতুন সমালোচনার। তাই বেশ চাপে থেকেই পেরুকে আতিথেয়তা দেবে দরিভালের শিষ্যরা। কার্ড সাসপেনশনে মাঠের বাইরে থাকবেন পাকুয়েতা, তার জায়গায় স্টার্টিং ইলেভেনে থাকবেন গিমারেস। ভিনিসিয়াস এলিসানদের সাথে ইঞ্জুরি লিস্টে নতুন করে জমা পড়েছে শেষ ম্যাচ খেলা মার্তিনেল্লির নাম। ঘরের মাঠে পেরুর বিপক্ষে তাই কাজটা মোটেও সহজ হবে না ব্রাজিলের জন্য। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।